আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আসলে গ্রাহকের বাজেট সবসময় রাউন্ড ফিগারে থাকে না, অনেক সময় দেখা যায় 40 এবং 50 হাজার টাকার মাঝে একটি বাজেট তারা ফিক্সড করে আসে যে মেহেদি ভাই আমার বাজেট 40-এর উপরে বাট 50 করতে পারছি না, বাট অনেক কষ্টে 45 পর্যন্ত ম্যানেজ করতে পারছি, বাট আমি কনফিউশনে আছি, আমার মন চায় আমি ইন্টেলে থাকবো, বাট আমি তো ইন্টেল এএমডির প্রসেসরগুলো অনেক হাই কনফিগারেশন দিচ্ছে, সেক্ষেত্রে আমি কি করব। সেক্ষেত্রে যদি ইন্টেলেই থাকতে হয়, ইন্টেলের কোন প্রসেসরটি রাইজেন 7 5700G প্রসেসরকে বিট করতে পারবে, এ ধরনের কিছু প্রশ্ন আমার কাছে আসে বা এ ধরনের কিছু পরামর্শ আমার কাছ থেকে আপনারা চান। আমি আপনাদেরকে বলছি, দায়িত্ব নিয়েই বলছি যে রাইজেন 7 5700G চেয়েও কিন্তু ইন্টেল কোরাই 5-এর 12th gen প্রসেসরটি পাওয়ারফুল প্রসেসর। যেমন আমি বলেছিলাম, ইন্টেল কোরাই 3 12th gen প্রসেসরটি রাইজেন 5 5700G প্রসেসরের চেয়েও পাওয়ারফুল প্রসেসর, তেমন রাইজেন 5 7700G প্রসেসরের চেয়েও পাওয়ারফুল প্রসেসর কিন্তু ইন্টেল কোরাই 5-এর 12th gen প্রসেসর। আপনাদের মনের মধ্যে একটি প্রশ্ন আসতে পারে যে ভাই 5700G প্রসেসরে কিন্তু 8 কোর আছে, 16 থ্রেড আছে, আর দেখা যাচ্ছে যে i5 6th gen-এ কিন্তু 6 কোর 12 থ্রেড, হিসেব করলে তো প্রায় রাইজেনে তো 8 কোর 16 থ্রেড অর্থাৎ প্রায় 24 কোরের মতো কাজ করে, আর ইন্টেলের 12th gen প্রসেসরটি কাজ করে প্রায় 18 কোরের মতো, তাহলে তো প্রায় 6 কোরের মতো কম পারফরমেন্স দেবে। আসলে যে এখানে 18 কোর আসছে, এই 18 কোরই কিন্তু খুব হাই পারফরমেন্স দিচ্ছে, অর্থাৎ 18টি যে সদস্য আছে কোরের প্রত্যেকটি সদস্যই বলতে পারেন খুব কোয়ালিফাইড। আপনারা চাইলে কিন্তু আপনারা প্রসেসর দুইটির পারফরমেন্স বেঞ্চ মার্কগুলো দেখতে পারবেন যে কোন কোন ক্ষেত্রে ইন্টেল কোরাই 5 12th gen এগিয়ে আছে। প্রথমত আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। এরপরের কথা যে ভাই আমি কি 8-9 হাজার টাকার মাদার বোর্ডের মধ্যে 12th gen ইউজ করতে পারবো, i5-এর বা i7-এর 12th gen ইউজ করতে পারবো। আসলে যখন ইন্টেল মাদার বোর্ডগুলো নিয়ে আসে, যেমন 610 এই মাদার বোর্ডটি কোরাই 3 কোরাই 5 কোরাই 7 এই 3টি প্রসেসরেরই 12th gen প্রসেসর সাপোর্ট করে, আবার এগুলোতে বায়োস আপডেট করে নিলে 13th generationের প্রসেসরও সাপোর্ট করাবে। বাট যে প্রসেসরটি হলো i5-এর জন্য খুবই স্পেশাল একটি মাদার বোর্ড, সেই মাদার বোর্ডটি কিন্তু দেখা যাবে যে i7 12th generationের জন্য অতটা স্পেশাল না, কারণ যে পার্সনটা i7 12th gen প্রসেসর ক্রয় করবে সে পার্সন কিন্তু চেষ্টা করবে এখানে একটা এক্সট্রা গ্রাফিক্স কার্ড, র্যামের কোয়ালিটি বাড়ানো বা কোয়ান্টিটি বাড়ানো, প্লাস এয়ার কুলার, লিকুইড কুলার, এগুলো কিন্তু সে ট্রাই করবে তার কনফিগারেশনে। ভিডিওটি একটু দীর্ঘ হয়ে যেতে পারে, একটু ধৈর্য ধরে শুনবেন। সেক্ষেত্রে দেখা যায় যে মাদার বোর্ডের মধ্যে এখানে একটা আসুসের বেস্ট একটি মাদার বোর্ড আছে, EX-B660M V5, মাদার বোর্ডটির দাম হলো 13,200 টাকা। এই মাদার বোর্ডটি কিন্তু অনেক স্পেশাল একটি মাদার বোর্ড i5-এর 12th gen-এর জন্য, আর আপনারা যদি i3-এর 12th gen ইউজ করতে চান তারপরে এই মাদার বোর্ডটি ইউজ করতে আপনারা পারবেন। আর যদি মনে হয় যে বাজেট সীমিত, বাজেট একটি পিসি বিল্ড করতে চাচ্ছি, তাহলে 10,000 টাকার আশেপাশেও কিন্তু আসুসের অ্যাজরগের গিগাবাইটের মাদার বোর্ড আছে, আর আনঅফিসিয়াল মাদার বোর্ড নিতে গেলে হিসেবটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যায়। এই যে মাদার বোর্ডটি আমার হাতে আপনারা দেখছেন, এটি অ্যাকচুয়ালি একটি গেমিং মাদার বোর্ড, ওভারক্লক করা যাবে। এছাড়া যদি আপনি এখানে ইনপুট আউটপুট হিসাব করেন, অর্থাৎ যে আইও পোর্টগুলো আছে এর মধ্যে এখানে ভিজিএ এবং এইচডিএমআই আউটপুট আছে, পিসিআই এক্সপ্রেস স্লট 4.0 আছে, আপডেট গ্রাফিক্স কার্ডগুলো লাগাতে পারবেন এই মাদার বোর্ডটিতে। প্রসেসরের দাম ধরা হয়েছে মাত্র 19,000 টাকা কোরাই 5-এর 12th generation। এরপরে আসে ইম্পর্টেন্ট বিষয়, পাওয়ার সাপ্লাই। এখানে কিন্তু অ্যান্টেকের মেটা ভার্সনের 550W-এর পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে, যার দাম ধরা হয়েছে মাত্র 3200 টাকা। এবং যে ক্যাশিংটি ধরা হয়েছে, ক্যাশিংটি অ্যান্টেক ব্র্যান্ডের ধরেছি, অ্যান্টেকের ক্যাশিংগুলো কিন্তু কোয়ালিফাইড ক্যাশিং থাকে। দেখা যায় যে অ্যান্টেকের NX290 এই ক্যাশিংটির প্রাইস ধরা হয়েছে মাত্র 3800 টাকা। অ্যান্টেকের ক্যাশিংগুলো স্বাভাবিকভাবেই ওই 2500-2600 টাকার ক্যাশিং হয় না, ক্যাশিং অ্যান্টেক হলে কিন্তু সেটি 3500 টাকার উপরে চলে যায়, বিকজ এর বিল্ড কোয়ালিটি বলেন, এটির ভিতরে যে ম্যাটেরিয়ালগুলো আছে, এছাড়া এয়ার কুলিং সিস্টেম, এগুলোর উপরে ভিত্তি করে ক্যাশিংটির দাম বেশি হয়ে থাকে। আমরা বাজারে সচরাচর যে ক্যাশিংগুলো দেখে থাকি, সেই ক্যাশিংগুলোতে দেখা যায় যে 4টি ফ্যান 700-2700-2800 টাকার মধ্যে পাওয়া যায়, বাট সেই ক্যাশিংয়ে যে ফ্যানগুলো ব্যবহার করা হয় আর অ্যান্টেকে যে ফ্যানগুলো ব্যবহার করা হয়, সেই ফ্যানগুলোর স্পিডের মধ্যেও কিন্তু অনেক পার্থক্য আছে। সো ফ্যান থাকলে যে সেটির আপনার কোয়ালিটি অনেক ভালো হবে তা না,
অল্প দামের মধ্যেও কিন্তু চার পাঁচটা ফ্যান দিয়ে ক্যাশিং 3000 টাকার মধ্যেও দেওয়া যায়। বাট এই ক্যাশিংটিতে সামনে 3টে 8 জিবি ফ্যান আছে, পিছনে 1টি নট 8 জিবি ফ্যান আছে, পাশে টেম্পার্ড গ্লাস প্যানেল আছে। সো অল্প বাজেটের মধ্যেই কিন্তু এই ক্যাশিংটি বিল্ড করা হয়েছে, মাত্র 3800 টাকা ক্যাশিংটির প্রাইস। এটি অ্যান্টেক অনুসারে কম, আর অ্যান্টেকের চাইতে আবার লিয়ানলির ক্যাশিংগুলোর প্রাইস আরও অনেক এক্সপেন্সিভ। কেন এক্সপেন্সিভ? কারণ এটার বিল্ড কোয়ালিটি অনেক চমৎকার। আপনারা যারা এক্সপেন্সিভ ক্যাশিংগুলো ইউজ করে থাকেন তারা বুঝতে পারবেন। আর র্যাম এখানে রাখা হয়েছে টিমের অনেকগুলো ভার্সন আছে, এর মধ্যে এলিট প্লাস রেড আছে, এলিট আছে। যেমন এলিট র্যামটি নট হিটসিং ছাড়া, এলিট প্লাস রেড সেটা হিটসিং সহ, দাম একটু কম, 2400-2500 টাকার মধ্যে পাওয়া যায়। এরপরে আছে ভালকান জেড, সেটি 2600-2700 টাকার মধ্যে পাওয়া যায়। এরপরে আছে ডার্ক জেড, যেটা একদমই প্রিমিয়াম কোয়ালিটির একটি র্যাম, সেটি কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে। এরপরে টিমের একটা এনভিএমই আছে 256 জিবি, যেখানে 5 বছরের ওয়ারেন্টি আছে, যার প্রাইসটি 2600 টাকা, সেটিও কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। টোটাল প্যাকেজটি আনা হয়েছে 45000 টাকার মধ্যে। আই থিঙ্ক এই কনফিগারটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। আর আপনারা কমেন্টে জানাবেন যে আমার এই কনফিগারেশনে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটি আপনাদের কমেন্ট দেখে আমি আসলে নিজেকে সংশোধন করতে চাই, এবং পরবর্তী ভিডিও যখন করব অবশ্যই সেগুলো সংশোধন করে ভিডিও করব। আমি আপনাদের কমেন্টগুলো পড়তে এবং উত্তর করতে খুবই পছন্দ করি। সো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।